আসসালামু আলাইকুম। আপনাদের প্রতীক্ষিত সেই চতুর্থ পর্যায়ে অনলাইন আবেদনের সময় এবং ফল প্রকাশের নিশ্চয়ন সময়সূচি প্রকাশ করেছে। তো এই নোটিশটি আপনারা xicollegeadmission.com এ গেলে দেখতে পারবেন। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি, পড়ে শোনাচ্ছি। বিজ্ঞপ্তিটি এখানে তারিখ লেখা আছে 1 তারিখ, কিন্তু প্রকাশ হয়েছে আজকে 5 তারিখে। তো এখানে 23-24 শিক্ষাবর্ষের চতুর্থ পর্যায়ে অনলাইনে ভর্তির আবেদন ফল প্রকাশ ও নিশ্চয়ন ও কলেজ ভর্তির সময়সূচি প্রেক্ষিতে চতুর্থ ধাপ আবেদন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাই সর্বশেষ। এরপরে আর কোনো ভর্তি হতে পারবেন না, ম্যানুয়াল কোনো ভর্তি হবে না, যত ভর্তি সব অনলাইনের মাধ্যমে হতে হবে এবং ওয়েবসাইট xicollegeadmission.gov.bd। ভর্তি হওয়ার জন্য আপনাকে সর্বনিম্ন 5টি কলেজ, সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট দিতে হবে। যারা যারা আবেদন করতে পারবেন, আমি আগে ভিডিওতে বলেছি, এবারও বলি যে যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি, যারা কোনো কলেজেই সিলেকশন সিট পায়নি তারা আবেদন করতে পারবে, এবং যারা করে আগে কোনো আবেদনই করেনি তারাও করতে পারবে, এবং যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, মানে যারা কলেজ পেয়েছিল কিন্তু কলেজে যেয়ে 5 তারিখের মধ্যে ভর্তি হয়নি তারা আবেদন করতে পারবে, এবং যারা কলেজে ভর্তি হয়ে আবার যদি তারা কলেজ থেকেই ভর্তিটা বাতিল করে থাকে তারা আবেদন করতে পারবে, যারা কোনো সায়েন্স বা আর্টস পেয়েছিল কিন্তু ভর্তি হয়নি নতুন করে তারা আবেদন করতে পারবে। এবং আবেদনের সময়টি হলো 8 তারিখ এবং 9 তারিখ, 2 দিন সময়, রবিবার ও সোমবার। এরপর কিন্তু আর কোনো সুযোগ নেই। তো এই 2 দিন মধ্যে আপনাদের অবশ্যই আবেদন করতে হবে এবং রাত 11টা পর্যন্ত সর্বোচ্চ করা যাবে। এরপরে যাচাই বাছাই হবে 10 তারিখ এবং 11 তারিখ ফলাফল প্রকাশিত হবে। এখানে 8টা লিখেছি কিন্তু প্রায় 6টা 7টা থেকেই ফলাফল দেখা যায়। এবং তারপর 12 এবং 13 তারিখ অবশ্যই আপনাকে নিশ্চয়ন ফি 335 টাকা জমা দিতে হবে। যদি জমা না দেন তাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে এবং আর কোনো সুযোগ নেই। চতুর্থ সুযোগই সর্বশেষ এবং 15 তারিখে আপনারা কলেজে সকল কাগজপত্র দিয়ে ভর্তি হবেন, এটাই সর্বশেষ সুযোগ। তো এরপর 8 তারিখে আমি আর একটা ভিডিও ছাড়বো। আবেদন প্রক্রিয়া সেম, আগে যেভাবে আবেদন করে সেইভাবে আবেদন করতে হবে। প্রথমে বিকাশের মাধ্যমে রোল দিয়ে টাকা জমা দেবেন এবং এক্সাই কলেজ অ্যাডমিশন থেকে আপনারা সেখানে কলেজ সিলেকশন দিয়ে দেবেন, ফোন নম্বর বসিয়ে দেবেন এবং রেজাল্ট পেয়ে যাবেন। তো আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।